নমস্কার দশক বন্ধুরা শান্তন টিভির আপনাদের সকলকে স্বাগত আজকের আলাপনে আবারও আমি চলে এসেছি দীপান্বিতা আজকের বিষয় হল মহান একুশে মে বাংলা ভাষা দিবস বহমান বড়াকে তীরে কান পাতলি শোনা যায় মাতৃভাষা রক্ষার প্রশ্নে এক উত্তাল তরঙ্গ ধ্বনি হ্যাঁ সেদিনও আসামের চালিহা সরকার ভাষা আন্দোলনে সংগ্রামীদের উপর নিপীড়ন চালিয়েছিল কারণ তারা ভাষা রক্ষার প্রশ্নে আন্দোলনে লড়াইয়ে সামিল হয়েছিল সে মহান এক উনিশে মে উনিশে মেয়ের কথা আমরা সকলে অল্প বিস্তর জানি সে উনিশে মেতে বরাকের বুকে অনেক ভাষা সংগ্রামীদের আত্মাহুতির কথা উনিশে মে আসলে আমাদের মনে পড়ে যায় ভাষা সেই তাদের আত্মাহুতি এবং আত্মবলিদানের কথা সেই বরাকের বুকে একাদশ ভাষা দধিচির স্মৃতিতে সমুজ্জ্বল শিলচর বা বরাক উপত্যকার উনিশে মে বাংলা ভাষার ঐতিহ্য সংস্কৃতি রক্ষার্থে একুশে ফেব্রুয়ারির পাশাপাশি উনিশে মেকেও আমাদের মনে রাখতে হবে এবং নতুন প্রজন্মের কাছে উনিশে মেয়ের বার্তা পৌঁছে দিতে হবে আমার মনে হয় তাতেই রক্ষা হবে বাংলা ভাষার ঐতিহ্য কৃষ্টিকে আর এ নিয়ে আজকের আমাদের আলোচনা আজকে আলোচনায় কথায় আবৃত্তিতে সেই মহান উনিশে মেয়ের আত্মত্যাগকে আমরা স্মরণ করবো আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট অধ্যাপক ডক্টর মোজাহিদ রহমান স্যার প্রথমে আপনাকে নমস্কার আমাদের সান্দনের টিভিতে ভালো আছেন স্যার হ্যাঁ মোটামুটি ভালো আছে আজকে মহান উনিশে মে সে এই দিনটা তাৎপর্য বহু আমরা যতটুকু জানি অল্প বিস্তর সকলেই জানে যে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস তৎসঙ্গে সেই একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস বাংলাদেশে হয়েছিল তার ঠিক ন বছর বাদেই আবার ভারতে আসামে হয়েছিল আবার ভাষা আন্দোলন উনিশে মেতে হয়েছিল একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালে হয়েছিল বাংলাদেশের ভাষা আন্দোলন তারপর আবার উনিশ উনিশে উনিশশো সনে ভারতে হয়েছে আবার সে একই ভাষা নিয়ে ভাষা আন্দোলন যে পৃথিবীর বুকেই বাংলা ভাষা নিয়ে দু দুবার যে আন্দোলনটা সেই মানুষের মধ্যে ভাষা আন্দোলন হয়েছে ঠিকই যে মানুষের মধ্যে ভাষা মাতৃভাষার গুরুত্ব কতটুকু টিভিতে যারা দেখছেন আজকে আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই পাশাপাশি ভাষার জন্যে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল এখানে দীপানিধে যেটা বলছিলেন যে উনিশশো বাহান্নতে যেটা একুশে ফেব্রুয়ারি যে আন্দোলন হয়েছে এটা তখন তদানিত পূর্ব পাকিস্তান ছিল এবং সেখান থেকে এই ভাষাকে কেন্দ্র করেই যে বৃহত্তর আন্দোলন হয়েছিল তার ফলশ্রুত হয়েছিল একটি নতুন দেশের উত্থান এবং সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ এইগুলো একটা অন্যটা হচ্ছে আমাদের দেশে যেখানে আসাম প্রদেশ তার একটি বৃহত্তর জায়গা হচ্ছে বরাক উপত্যকা সেই বরাক উপত্যকায় উনিশশো একষট্টি সালে উনিশে মে সেখানেও একটা জঘন্য ঘটনা ঘটেছিল বাংলা ভাষাকে ভাষার দাবিতে যারা সত্যাগ্রহ করছিলেন আন্দোলন করছিলেন তাদেরকে পুলিশ সরাসরি গুলি করে এক জায়গাতেই এগারো জনকে মেরে ফেলে পরবর্তী সময়ে আরও অনেকেই শহীদ হয়েছেন এবং তার আগে মানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের প্রেক্ষাপট নিয়ে যে ঘটনাগুলি ঘটেছে তার আগেও বহু মানুষ হতাহত হয়েছেন এই গেল আরেকটা দিক তাছাড়া আরেকটা ব্যাপার ছিল আমাদের বাংলা ভাষা নিয়ে সেটা হচ্ছে যে মানভূমের যে ভাষা আন্দোলন সেটা প্রথমে শুরু হয়েছিল উনিশশো সালে খুব সম্ভব শুরু হয়েছিল এবং সেটা একটা বৃহত্তর আন্দোলন গড়ে উঠেছিল তার পরবর্তীতে পুরুলিয়া জেলায় পাওয়া গেছে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটা তখন মানভূম নামে বিহারের সঙ্গে যুক্ত ছিল সেখানে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা হয়েছিল তার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পরে একটা নতুন জেলা সেটা পুরুলিয়া জেলা তাহলে আমাদের বাংলা ভাষাকে কেন্দ্র করে দুটো ঘটনা আমরা তিনটে ঘটনা আমরা পাচ্ছি প্রথম হচ্ছে মানভূমের যে আন্দোলন সেই আন্দোলনেও বহু মানুষ শহীদ হয়েছেন তার ফলশ্রুতিও আমরা পেয়েছি একটা নতুন জেলা পেয়েছি আমরা পুরুলিয়া জেলা একটা দেশ পাওয়া গেছে একুশে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন সেখান থেকে একটা দেশ পাওয়া গেল কিন্তু দুঃখের বিষয় উনিশে মের যে আন্দোলন সেই মেয়ের আন্দোলনে যে শহীদ যারা হয়েছিলেন এবং আজকে পর্যন্ত তারা যে দাবিগুলো রেখেছিলেন একটাও বাস্তবায়িত হয়নি না হয়েছে বাংলা ভাষার স্বীকৃতি না এমনকি শিলচর যে রেল স্টেশন সেই স্টেশনের নাম হওয়া দরকার ছিল শহীদ রেল স্টেশন শহীদদের নামে একটা রেল স্টেশনের দাবি দীর্ঘদিন ধরে করা হয়েছে কিন্তু সেটা কিন্তু উপেক্ষিত কাজেই এখানে একটা অসফলতা একটা অতৃপ্তি আমাদের রয়ে গেল এবং আজকেও সে অতৃপ্তি আমাদের মনে গেথে আছে আসাম সরকার বা ভারত সরকার এই ব্যাপারে কোনো সদর্থ কোনো পদক্ষেপ নিচ্ছেন না যে কারণে বাংলা ভাষাভাষী মানুষ বরাব উপত্যকার একটা বৃহত্তর অঞ্চল যেখানে করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি বদরপুর একটা বিস্তীর্ণ এলাকা সেখানে লক্ষ লক্ষ বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। এখন যেটা দীপান্বিতা আমাকে বলছিলেন যে এই যে বাংলা ভাষা বা ভাষা নিয়ে কেন মানুষ আন্দোলন করে ভাষা হচ্ছে এমন একটা জিনিস সেটা রবীন্দ্রনাথ যেটা বলেছেন হ্যাঁ মাতৃভাষা মাতৃদুগ্ধ সম মায়ের দুধ যেমন শিশুরা পান করে বড় হয় আমরা পান করে বড় হয়েছি হ্যাঁ সেই মায়ের দুধের যে স্বাদ মাতৃভাষার একই স্বাদ যেটা বিশ্বকবি আমাদের বলেছেন এবং আমরাও বুঝি হ্যাঁ সেই কথাটাই আমরা বুঝি কাজেই ভাষার সঙ্গে তাদের একটা জনজাতি বা একটা গোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির একটা যোগ থাকে আমি আমার নিজের ভাষায় যেভাবে যেভাবে নিজেকে প্রকাশ করতে পারি অন্য ভাষায় হয়তো সেইভাবে পারি না মন খুলে কথা বলা মন খুলে আমার সংস্কৃতিকে চর্চা করা আমাদের মধুসূদন মধুসূদন যে আমাদের বিখ্যাত মধুসূদন দত্তর কথা আমরা জানি তিনি বাংলা ভাষা ছেড়ে ইংরেজি ভাষায় অধ্যয়ন করতে গিয়েছিলেন এবং ইংরেজি ভাষাকে নিয়ে তিনি বহু চেষ্টাও করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু আবার বাংলাতে ফিরিয়ে ফিরে এসেছেন কাজেই একজন এত বড় কবি এত মানে বিখ্যাত কবি যে কবি মানে তার লেখা পড়লে পরে আমরা আমাদের মানে শরীর একদম মানে শিউড়িত হয়ে ওঠে সেই কবি এত চেষ্টা করেও অন্য ভাষাটাকে সেইভাবে নিজের করে নিতে পারলেন না যেটা মাতৃভাষাতে তিনি শেষ পর্যন্ত তার সাহিত্য চর্চা করলেন কাজেই মাতৃভাষা এমন একটা জিনিস যেটার প্রতি মানুষের একটা আবেগ একটা আবেগটাই মূলত এবং তার কৃষ্টি সংস্কৃতি যদি জড়িয়ে থাকে সেই কারণে মানুষ নিজের ভাষাটাকে নিয়ে চর্চা করতে চায় নিজের ভাষাটাকে প্রতিষ্ঠিত করতে চায় এবং নিজের ভাষা যদি বাকরুদ্ধ করতে চায় কেউ যেটা হয়েছিল মানভূমের ক্ষেত্রে সেখানে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল যেটা হয়েছিল পাকিস্তানের ক্ষেত্রে যেখানে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল পাকিস্তানে তখন প্রায় শতকরা ছাপ্পান্ন জন মানুষ বাংলায় কথা বলেন আর মাত্র শতকরা জন মানুষ উর্দুতে কথা বলেন কিন্তু তারপরও সরকার চেষ্টা করেছিল যে সেখানে উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হবে এবং তার প্রতিক্রিয়াতে পূর্ব পাকিস্তানে দীর্ঘ দিন ধরে যে আন্দোলন হলো সে সেই আন্দোলন শেষ পর্যন্ত স্বাধীনতার আন্দোলন রূপান্তরিত হলো আর এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো ষাটে হ্যাঁ উনিশশো ষাটে প্রথমে আসামের যে কংগ্রেস আছে তারা একটা সিদ্ধান্ত নিল যে বরাক উপত্যকায় অর্থাৎ সমগ্র আসামে অসমীয়া ভাষাকেই কম্পালসারি করতে হবে অন্য ভাষাকে নয় অর্থাৎ দাপ্তরিক ভাষা যেটা অর্থাৎ আমরা অফিসে যে সমস্ত অফিসিয়াল যে সমস্ত চিঠিপত্র হবে সব অসমীয়াতে হবে তো এইটা নিয়ে তখন একটা মারাত্মক একটা প্রতিক্রিয়া দেখা দিল আমাদের বরাক উপত্যকা যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বাস করে এবং শুধু প্রতিক্রিয়া নয় এখানে দাঙ্গা হয়ে গেল অসমিয়া ভাষী এবং বাংলা ভাষীদের মধ্যে একদম মানে মানে কী বলবো ভাতৃঘাতী দাঙ্গা এবং সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ মানে ওই অঞ্চল ছেড়ে অনেকে পশ্চিমবঙ্গে গিয়ে আশ্রয় নিয়েছে অনেকে মানে ওই অঞ্চল ছেড়ে দিয়ে অন্যত্র গিয়ে বাসা মানে বাসা বেঁধেছে মানুষ তো বাঁচতে চায় হ্যাঁ মানুষ বাঁচতে চায় তারপরে একজন বিচারকের মাধ্যমে একটা প্রতিষ্ঠান করা হলো যারা বিচার করে দেখবেন বা যিনি খুঁজে খুঁজে দেখবেন কি হয়েছে ব্যাপারটা সেখানে দেখা গেলো যে কামরূপ জেলার একটা এলাকার পঁচিশটা গ্রাম প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে মানে এতটাই ভয়াবহতা সেই সময় পঁচিশটা গ্রামকে নিশ্চিন্ন করে দেওয়া কিন্তু কথা। বাড়ি ঘর জ্বালিয়ে একদম তস করে দেওয়া হয়েছিল তো যে কারণে মানুষ প্রাণে বাঁচার জন্য এদিক সেদিক পালিয়েছিল কিন্তু সরকার আবার ওই তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা প্রসাদ চালিহা তিনি তার ইয়েতে মানে বিধানসভাতে একটা প্রস্তাব আনলেন যে না এই যেটা মানে আসাম কংগ্রেস যে নিয়েছে যে অসমীয়া ভাষাকেই দাপ্তরিক ভাষা করা এটা আবার তিনি বিধানসভাতেও পাশ করালেন যদিও সেখানে নর নরেন্দ্রনাথ নামে একজন বিধায়ক তিনি উত্তর উত্তর কাছাড় থেকে গিয়েছিলেন তখন তিনি প্রতিবাদ করেছিলেন কিন্তু সেই প্রতিবাদ কাজ হয়নি যেমন আমরা পূর্ব পাকিস্তানে যখন পশ্চিম পাকিস্তানে যখন মানে নিয়াকত আলী খান প্রধানমন্ত্রী যখন সংসদে প্রস্তাব করলেন যে উর্দু হবে পাকিস্তানের মাতৃভা মূল ভাষা হ্যাঁ তখন আমাদের কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত যিনি প্রথম এটার প্রতিবাদ করেছিলেন করাচিতে সেই সংসদেই প্রতিবাদ করেছিলেন এরকম ঠিক আসাম ঠিক একই ঘটনা দেখা যায় এটা বিধানসভা আর এটা রাষ্ট্রীয় সংসদ হ্যাঁ সেই প্রতিবাদ করার পরেও কিন্তু সরকার মানে রকম গুরুত্ব না দিয়ে এটাকে এই বিলটাকে পাশ করে নেয় অর্থাৎ উনিশশো সালে যেটা হয়েছিল সেটাকে সরকার পাশ করে নেয় একষট্টি সালে গিয়ে তার প্রতিবাদ শুরু হয় সেখানে একটা গণ গঠন করা হয় গঠন করে ক্রমান্বয়ে তারা চেষ্টা করেন যে এর প্রতিবাদ করতে হবে হ্যাঁ তারা প্রায় দুশো মাইল পায়ে হেঁটেছেন সমস্ত গ্রামে গঞ্জে ঘুরেছেন মানুষের মধ্যে একটা সাড়া জাগানোর জন্যে যে না এর প্রতিবাদ করতে হবে কিন্তু সরকার কোনোভাবেই রকম মানে গুরুত্ব দিতে চাননি তো এইভাবে দেখা গেল যে মে মাস চলে আসছে হ্যাঁ মে মাসের প্রথম দিকেই যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু সরকারকে বলছিলেন যে আপনারা আমাদের দাবিটা মেনে নেন হ্যাঁ বাংলাকেও তার পাশাপাশি স্থান দেন কিন্তু সরকার মানতে রাজি হলো না তখনই তারা ওই রেল মানে শিলচর যে রেল স্টেশন সেখানে অবরোধে একদম সরকার তখন অবরোধকারীদের উদ্দেশ্যে গুলি চালায় হ্যাঁ সেখানে যে গুলিটা চলে প্রায় সতেরো রাউন্ড গুলির মতো চলে এবং সেখানে মানে ওইখানেই এগারো জন নিহত হন হ্যাঁ এগারো জনের নামগুলি আমি লিখে এনেছি সবগুলোর নাম মনে থাকে না বলে কানাইলাল নিয়োগী চণ্ডীচরণ সূত্রধর হিতেশ বিশ্বাস সত্যেন্দ্র দেব কুমুদ্রঞ্জন দাস সুনীল সরকার তরুণী দেবনাথ শচীন্দ্র পাল ধীরেন্দ্র সূত্রধর দুঃখিত বীরেন্দ্র সূত্রধর সুকমল পুরকায়স্ত আর কমলা ভট্টাচার্য কমলা ভট্টাচার্য হচ্ছেন আমরা যে এখন পর্যন্ত যেটুকু জেনেছি যে ভাষার জন্যে যারা শহীদ হয়েছেন তার প্রথম মহিলা শহীদ কমলা ভট্টাচার্য এবং মহিলা বলতে কি ওর ছাত্রী ছিল মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তখনকার সময়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর দিনেই সে গিয়েছিল স্টেশনে তার সঙ্গে তার বোন ছিল তার ভাই ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওর গায়ে গুলি লাগে যায় ওর নিহত হয় আর কি তো মোটামুটিভাবে এই হচ্ছে তার প্রেক্ষাপটটা আর কি আর আমাদের কবি অনিল সরকার এই শহীদদের উদ্দেশ্যে তিনি একটা কবিতা লিখেছিলেন আমি একটু কবিতার নাম হচ্ছে একটি নদী বরাক নদীর জলে আগুন জলে নদী আগুন ছড়াক সেই নদীটি মেঘনা তিতাস ব্রহ্মপুত্রের গান এই নদীটি একাদশটি বলির উপাখ্যান একটি নদী আকাশ দিল আকাশ দিল রোদ সেই রোদ্রে শুকায় খত রক্ত স্নাত বোধ উনিশ এলে এই নদীটি কমলাবতীর পালা কে পড়েছে রক্ত তিলক গলায় রক্তমালা একুশ এলে কৃষ্ণ চোড়া উনিশ এলে জবা একুশ উনিশ মাতৃভাষা শহীদ বেদীর প্রভা একুশ আসে লক্ষ্য প্রাণে উনিশ গানে গানে মা কমলা রফিক সালাম নদীর কলতানে সেই নদীটি জানে অনিল সরকার আমাদের ত্রিপুরার একজন প্রখ্যাত ব্যক্তি উনি মন্ত্রীও ছিলেন দীর্ঘদিন মন্ত্রী ছিলেন উনি বেশ কিছু কবিতা লিখেছেন বেশ কিছু ভাবনা তার আছে এখানে উনি দুইটা দুইটা মানে ভাষা দিবসকে একত্রে করেছেন একটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি এবং উনিশে মে দুটিকে একসঙ্গে করেই উনি লিখেছেন এই কবিতাটি শহীদদের প্রতি নিবেদিত করলাম আর সত্যি শহীদরা ওদের রক্ত দিয়ে আমাদের ভাষাটার যে স্বাধীনতা ওটা দিয়ে গেছে আমরা এখনো মাতৃভাষায় কথা বলতে পারি মনের ভাব প্রকাশ করতে পারি মনের যে আশা আকাঙ্ক্ষা বা যে কোনো কিছু বোঝাতে গেলে আমাদের যতটুকু সহজলভ্য যে ভাষাটা ওটা আমরা বলতে পারি উনিশে মে সম্বন্ধে আরেকটা কথা জানতে চাই যে উনিশে মে এত বড় আন্দোলন হলো শহীদদের রক্তে রঞ্জিত হলো ভূমি কত মায়ের কোল খালি হলো তারপর এই আন্দোলনের ফলাফলটা কি হয়েছিল এইটাই সবচেয়ে দুঃখজনক ঘটনা ফলাফল তো এমনিতে প্রচুর লোক তো নিহত হলো অনেকে শহীদ হলেন তার পরবর্তীতে যে সময়টা গেল সেই সময় তো মানুষ কী করে একটু স্মরণসভা করা শহীদ দিবস পালন করা ছাড়া আজ পর্যন্ত কিছু হয়নি কেন হয়নি তার প্রধান কারণ হচ্ছে আসাম যে বৃহত্তর একটা রাজ্য আমাদের এই উত্তর পূর্ব ভারতে তার মধ্যে যারা অহমিয়া এবং বাঙালি এদের মধ্যে অনেক কাল আগে থেকেই একটা বিরোধ চলছে একটা সময়ে আমরা দেখেছি আমি ইতিহাসের ছাত্র হিসাবে আমি জানি আমি আসামের ইতিহাস যখন আমরা পড়েছি বা আমি এখন পড়াচ্ছি সেখানে আমরা দেখেছি যে আসামের মানুষ মূলত বাংলা দিয়েই তাদের পড়াশোনা শুরু করেছিল তখন তাদের নিজস্ব কিছু ছিল না আসামের নিজস্ব কিছু ছিল না এটা ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে যখন ব্রিটিশরা ওখানে যায় সেখানে তারা দেখেন যে সবাই বাংলা ভাষাতেই পড়াশোনা করছে এবং যারা উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে তারা সবাই হয় বেশিরভাগই কলকাতা যাচ্ছে কলকাতাতে যাচ্ছে তো এইখান থেকে আস্তে 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 অসমীয়াদের মধ্যে একটা বুধ জাগলো যে এখানে বাঙালিরা এসেছে একটা অনেকটা মানে চাপিয়ে দেওয়ার মতো মানে বাঙালিরা এখানে মানে বিদেশি বিদেশি একটা ভাব যেন সমস্ত কিছু তারা গ্রাস করছে হ্যাঁ অনুপ্রবেশকারীর মতো তারা মানে অসমিয়ার সমস্ত সাহিত্য সংস্কৃতিকে তারা গ্রাস করছে এখান থেকে তাদের ভিতরে ভিতরে একটা ক্রোধ জেগেছে আর কি যে আমরা অসমীয়াকেই আমরা এখানে বলিয়ান করব এবং আলটিমেটলি বাঙালিদের এখান থেকে তাড়াব এটাই ছিল মূল কথা এবং আমরা দেখেছি একটা সময়ে এটা হচ্ছে সত্তরের শেষে মানে উনিশশো সত্তরের শেষে আশির শুরুতে সেখানে বৃহত্তর দাঙ্গা হয়েছে বৃহত্তর দাঙ্গা হয়েছে সেখানে বাঙাল খেদা আন্দোলন হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে বা কলেজগুলোতে সেখানে বাঙালি ছেলেমেয়েদের উপর নির্যাতন হয়েছে হ্যাঁ এই যে শুরুটা হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে এটা কিন্তু আজ পর্যন্ত শেষ হয়নি এবং আজকেও আমরা দেখেছি আজকেও মানে পত্রপত্রিকা পড়লে দেখা যায় যারা ওখানে শাসন চালাচ্ছেন যারা এখানে শাসক হ্যাঁ যেখানে এখানে মন্ত্রিসভা চালাচ্ছেন যিনি মন্ত্রিসভার প্রধান তিনিও এমনভাবেই কথা বলেন যে বাঙালিরা সবাই হচ্ছে মানে বাংলাদেশি অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে সবাই এসেছে এখানে তাদের কোনো স্থান নেই এরকম কথাবার্তা যখন বলা হয় তখন সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটা ব্যাপক প্রতিক্রিয়া হয় তো আমার একটা মানে যেটা ধারণা যেহেতু আমি ইতিহাসের ছাত্র আমি দেখেছি বিভিন্ন দেশের ইতিহাসে যখন দাবি রাখার চেষ্টা করা হয় তখন কিন্তু মানুষ তার বিরুদ্ধে আস্তে আস্তে চেষ্টা করে এই দাবানো থেকে বেরিয়ে আসার জন্য এবং আমরা দেখেছি যে পূর্ব পাকিস্তানে যখন এই আন্দোলনটা হচ্ছিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুরহন একটা একটা কথা বারবার বলতেন হ্যাঁ সেটা বলতেন ওনার ভাষাতে আমাদেরকেও দাবাইয়া রাখতে পারবো না পারবা না মানে দাবিয়ে রাখার মতো ক্ষমতা কারণ নেই এখন আসামে যেটা হচ্ছে যে না যারা বাংলা ভাষাভাষী সবাইকে মনে করা হচ্ছে তারা বাংলাদেশ থেকে এসেছে আসামটা তাদের নয় তারা ভিন কাজেই সমগ্র বাঙালিদের প্রতি যদি এরকম একটা কথা বলা হয় এবং অহমিয়াদের মধ্যে যদি একটা তীব্র বিদ্বেষ জাগিয়ে দেওয়া হয় তাহলে কি এটার কোনো সমাধান হবে কি আমার তো মনে হয় কোনো সমাধান হবে এবং এটা মানে অল্প কবি দিনের ঘটনা ততন আমি তো বললাম যে সেটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে এবং দীর্ঘ দীর্ঘদিন এটা বয়ে চলেছে অহমিয়াদের মধ্যে একটা উগ্র যাত্রাভিমান এসেছে এবং তারা ভাবছে যে তারাই এখানে শেষ কথা যারা মানে অহমিয়া তারাই শেষ কথা এখানে বাংলা ভাষাভাষী মানুষদের কোনো বক্তব্যই এখানে চলবে না এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখা যায় যে বর্তমানে আসামের যে বিধানসভা আছে সেই বিধানসভাতে এই অঞ্চলতে যে সমস্ত বিধায়করা আছেন তারা এই সমস্ত কথাবার্তাতে যখন বিধানসভায় এগুলো নিয়ে আলোচনা হয় তারা সাধারণত কথা বলেন না তারা চুপ করে থাকেন যেটা ওই প্রথম যেটা নরেন্দ্রনাথ হ্যাঁ যেটা প্রতিবাদ করেছিলেন ওই চালিয়া সরকারকে সেই প্রতিবাদ কিন্তু আজকে হয় না যেটা আমি পত্রপতি দেখেছি আমি তো নিজে আর তো আসামে গিয়ে এগুলো আমি গবেষণা করিনি পত্রপত্রিকা থেকে যেটা বুঝতে পারি যে এই ব্যাপারটা মানে তখন তো সুরা হয়নি সামনে অদূর ভবিষ্যতে যে সুরা হবে তার কোনো লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে না এটা সামান্য দাবি সামান্য দাবিটা কি যে শিলচরের যে স্টেশনটা এটা ভাষা সহিত স্টেশন করা হোক এটা করা যেতে পারে পারে একদম একদম সহজ ব্যাপার যদি ভাষা নিয়ে একটা রাষ্ট্রের সৃষ্টি হতে পারে যদি ভাষার দাবি নিয়ে একটা প্রদেশ হতে পারে একটা মানে জেলা হতে পারে প্রদেশ না পুরুলিয়াতে একটা জেলা জেলা হতে পারে তাহলে কেন একটা মানে স্টেশনের নাম করা যাবে না তার মানে কি তার মানে হচ্ছে এমন বিদ্বেষ আছে যে বিদ্বেষের ইয়েতে মানে যে বিদ্বেষের কারণে একটা সামান্য দাবি সেটাও মানা যাবে না এবং এখন আরও বেশি করে আক্রমণ করা হচ্ছে যে আসামে যত বাঙালি আর বাংলা ভাষাভাষী মানুষ আছে বাঙালি আছে তারা সবাই পূর্ববঙ্গের মানুষ আসামে তাদের কোনো দাবি থাকার কথা না তো এই ধরনের কথা যদি শাসক যারা আছেন তারা বলেন স্বাভাবিকভাবেই এই এই যে আমাদের মধ্যে যে ভাঙ্গল সৃষ্টি হয় আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয় যে বিভেদের বিরুদ্ধে আমাদের কবি সাহিত্যের কথা বলে গেছেন এই যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবিড় চীন শখ হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীল পশ্চিমে আজই আছে দ্বার সেটা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলেবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের তীরে রবীন্দ্রনাথের মধ্যে বিশ্বকবি যেটা বুঝছেন যে এই দেশটা হচ্ছে মহামানবের একটা সাগর হ্যাঁ সেই দেশটার মধ্যে যদি আমি অহমিয়া আমি বাঙালি আমি আমি উড়িয়া আমি পাঞ্জাবি আমরা যদি এরকম করি তাহলে কি হবে আমাদের মধ্যে একতা আসবে কি করে আমি ইতিহাসের ছাত্র বলে বলছি একদম প্রাচীন প্রাচীনকাল থেকে আমাদের যখন দেশ আক্রম আক্রান্ত হয় প্রথম মানে ঐতিহাসিকভাবে যেই সূত্র পাওয়া যায় আলেকজান্ডার দি গ্রেট প্রথম আমাদের ভারত আক্রমণ করে এর আগেও হয়েছে কিন্তু ঐতিহাসিকভাবে যে তথ্য আমরা পাই সেটা হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট তাও খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ বছর আগে সেখান থেকে আমাদের দেশে যে পরাজয় শুরু হয়েছে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে আমাদের এই অঞ্চলে এক দুইটা বাদ দিয়ে সমস্ত যুদ্ধে আমরা হেরেছি এবং সেখানে যে কারণগুলো লেখা হয় কেন হারলো এই যুদ্ধে ভারতীয়রা কেন হারলো এই যুদ্ধে পাঞ্জাবিরা কেন হারলো এই যুদ্ধে মারাঠিরা কেন হারলেন এই যুদ্ধে বাঙালিরা যেমন পলাশি যুদ্ধে সিরাজদুল্লা কেন হারলেন একটাই কথা বলা হয় সেটা হচ্ছে অনৈক্য আমাদের দেশের মধ্যে আমাদের দেশের মানুষের মধ্যে ঐক্যের অভাব হ্যাঁ আমরা নিজেদেরকে কেউ বাঙালি বলি কেউ পাঞ্জাবি বলি কেউ ইয়ে বলি উড়িয়া বলি কেউ মানে যার যে ইয়ে আমরা দিই আমরা যে ভারতীয় সেই কথাটা আসছেন আর এটা তো আগে আসতে হবে আমি আগে ভারতীয় তারপরে আমি বাঙালি তারপরে আমি আসামি বা অহমিয়া যাই হোক আগে আমার পরিচয় কি আমি ভারতের মানুষ আমি ভারতীয় হ্যাঁ কিন্তু এইটা হচ্ছে না যার ফলে কী হচ্ছে আমাদের মধ্যে ক্ষুদ্র 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 গোষ্ঠী তৈরি হচ্ছে আত্মকেন্দ্রিক একটা আত্মকেন্দ্রিকতা এসে যাচ্ছে বৃহত্তর একটা মনোভাব নিয়ে হ্যাঁ নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলনমন এটাই তো আমাদের ভারতবর্ষের আত্মার কথা একদম হ্যাঁ কিন্তু সেই কথাটাকে যদি রাষ্ট্রীয়ভাবে পালিত পালন করা না হয় তাহলে আমরা সাধারণ মানুষ কী করব সাধারণ মানুষের কিচ্ছু করার নেই রাষ্ট্র এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে এখানে দায়িত্ব নিতে হবে যেন আমরা সবাই এক এক হয়ে লড়তে হবে তাইলে আমার দেশে এগোবে আমি যদি তোমাকে পিছনে ফেলে রাখি হ্যাঁ তাহলে কি আমি এগুতে পারবো না একদম রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি বলেছেন যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে রেখেছো যারে সে তোমার পশ্চাতে টানিছে কত বড় কথা উনি বলে গেছেন কিন্তু তারপরেও কি আমরা করছি আমরা কি করছি একজন এগিয়ে এগুতে যাচ্ছে সবাই ভাবছি আরে ও এগুচ্ছে ওকে টেনে ধরো ওকে টেনে ধরো ও যাতে এগুতে না পারে আমরা এটা বুঝতে পারছি না আরে ও এগিয়ে গেলে তো আমাকে আমিও এগিয়ে যেতে পারবো এটা আমরা বুঝতে পারছি না আমরা বলছি তাকে নিচে নামো তাকে নিচে নেব সে যাতে এগুতে না পারে সেটা হচ্ছে আমাদের দুর্বলতার এবং আমাদের মানে এগিয়ে যেতে আমরা পারছি না যে সবচেয়ে বড়ো কারণ হচ্ছে এটা আমাদের এশিয়া মহাদেশেই আমরা দেখেছি আমাদের পরে স্বাধীনতা লাভ করে চীন দেশ কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে হ্যাঁ অনেক উন্নতি জাপান অনেক এগিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া অনেক এগিয়ে যাচ্ছে তারা কি করে পারছে আমরা কি খোঁজ করছি তারা কেন এগোচ্ছে কীভাবে এগোচ্ছে আমাদের তো সেখানে খোঁজ করা দরকার সেটা না করে আমরা কি করছি আমি তোমার পেছনে লাগছি তুমি আমার পেছনে লাগছো এইভাবে যদি আজকে পাহাড়িরা বাঙালির বিরুদ্ধে লাগে বাঙালিরা পাহাড়িদের বিরুদ্ধে লাগে অহমিয়ারা বাঙালিদের বিরুদ্ধে লাগে বাঙালিরা অহমিয়াদের বিরুদ্ধে লাগে এইভাবে প্রতিটি জায়গায় যদি আমাদের মধ্যে এই ধরনের বিভেদ তৈরি হয় তাহলে ভারতবর্ষ আমার হ্যাঁ ভারত জন্মভূমি আমার হ্যাঁ এই দেশটা আমার মাতৃভূমি বা আমার পিতৃভূমি এই কথাটা কখন আসবে কাজে আমার আজকে আমার একটাই অনুরোধ থাকবে আমাকে যারা দেখছেন যে বৃহত্তর চিন্তায় আসুন ক্ষুদ্র চিন্তাকে ত্যাগ করুন বৃহত্তর চিন্তাতে আসতে হবে আগে দেশকে ভালোবাসতে হবে জাপানের একজন মানুষ বলেন ফার্স্ট আই এম জাপানিস ফার্স্ট আই এম জাপানিস দেন আই এম সিন্টু তাদের সিন্টু ধর্ম আছে তাদের মধ্যে বুদ্ধিস্ট আছে বলছে আমি প্রথমে হচ্ছে জাপান তারপরে আমার ধর্ম আমি সিন্টু হতে পারি আমি বুদ্ধিস্ট হতে পারি আমি যাই কনফোর্সিয়ান হতে পারি কিন্তু আমার প্রথম পরিচয় আমি জাপানি অনুভবটা আনতে হবে ওই অনুভবটা আনতে হবে আমাদের দেশে বলতে হবে আমি প্রথম ভারতীয় তারপরে আমি যাই হই না আমার যদি ধর্মর দিক দিয়ে আমি বলতে হ্যাঁ আমি প্রথম ভারতীয় তারপরে আমি হিন্দু তারপরে আমি মুসলমান তারপরে আমি খ্রিস্টান তারপরে আমি বৌদ্ধ তারপরে আমি যাই হোক কিন্তু কী হচ্ছে আমাদের দেশে উল্টো হচ্ছে আমি বলছি আমি প্রথমে হিন্দু তারপরে ভারতীয় আমি প্রথমে মুসলমান তারপরে ভারতীয় আমি প্রথমে খ্রিস্টান তারপরে ভারতীয় তাহলে কি হচ্ছে সব আমরা ভাগ ভাগ হয়ে যাচ্ছি না কম্পার্টমেন্ট কম্পার্টমেন্ট হয়ে যাচ্ছি একতা বুদ্ধা তো আসছে না কাজে ইতিহাস থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি এটা মানুষের কাছে যাচ্ছে না কেন ওইটা মানুষের যে মানে নিতে হবে ইতিহাসকে অনেকে ভয় পায় পড়েন না কিন্তু ইতিহাস পড়লে পরে বিকৃত ইতিহাস না যেটা সত্যি ইতিহাসটা জানতে হবে ঠিক কেন আমরা হেরেছি কেন আমরা হেরে যাচ্ছি কেন আমরা হারছি এত বছর ধরে আমরা বারবার বারবার কেন হেরে যাচ্ছি হ্যাঁ কজন ব্রিটিশ ছিল একটা কোম্পানি ইংল্যান্ড থেকে এসেছে এখানে ব্যবসা করার জন্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই কোম্পানি আমাদের একশো বছর শাসন করেছে ভাবা যায় সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো প্রায় একশো বছর একটা কোম্পানি আমাদের শাসন করেছে তারপরে ব্রিটিশ সরকার এসেছে প্রায় আরও নব্বই বছর শাসন করেছে আমরা কি ভেবেছি এটা আমাদের কপালের ছিল কিন্তু জাপানে যখন আমেরিকানরা এসেছিল জোর করে তখন জাপানিদের মধ্যে একটাই প্রশ্ন জেগেছিল যে আমেরিকা যদি জাপানে আসতে পারে জোর করে আমাদেরকে পরাস্ত করতে পারে তাহলে উল্টোটা কেন হবে না তারা এক খুঁজে খুঁজে একটা উত্তর বের করেছে অনলি ওয়ান আনসার সেটা কি সঠিক শিক্ষা যে শিক্ষায় পাশ্চাত্য শিক্ষিত হয়েছে ওই শিক্ষায় তোমাকে শিখতে হবে তাইলে তাকে ওই আমার ঈশ্বর আছে আমার আল্লাহ আছে আমার এই আছে এইসব দিয়ে কিন্তু হবে না তোমাকে তৈরি হতে হবে গান যদি তুমি গাইতে চাও তোমাকে গান শিখতে হবে আমাকে যদি ফুটবল খেলতে হয় আমাকে ফুটবল থেকে শিখতে হবে আমি যদি ফুটবলটি গিয়ে ফুটবল মাঠে গিয়ে বলি হ্যাঁ আমার ঈশ্বর আছে আমার আল্লাহ আছে আমি খেলা জিততে যাবো হবে না একদমই না হবে না তো আমাকে করতে হবে তৈরি হতে হবে আমরা কি করছি আমরা কিন্তু নিজেরা তৈরি না হয়ে আমি একটা শক্তিকে ভর করার চেষ্টা করছি হ্যাঁ ওই শক্তি আমাকে উদ্ধার করে দেবে কিন্তু বাস্তবে তো তা হয় না যে কারণে এই যে ভাষা আন্দোলনটা হলো এতগুলো লোক শহীদ হলো শহীদ তো এগারো জনের কথা তো আমরা জানি লিখিত পরিত কিন্তু তার আগে যে এত হাজার হাজার মানুষ মরেছে হাজার হাজার মানুষ যে দাঙ্গায় নিহত হয়েছে তাদের বাড়ি ঘরকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার পরবর্তী সময়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বৃন্দমাত্র সম্মানকে দিচ্ছে সরকার আমি যেটুকু জানি আসাম সরকার এই ব্যাপারে তাদেরকে রকম সম্মান দিচ্ছে না আমি যেটুকু জানি হয়তো আমার যারা সঠিক নাও হতে পারে কিন্তু আমি যেটুকু জেনেছি তাতে আসাম সরকার এই ব্যাপারে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন তাদেরকে সম্মান দেওয়ার জন্য তারা বিন্দুমাত্র আগ্রহী নন তাহলে কি হবে তাহলে যারা বাংলা ভাষাভাষী মানুষ আসামের তারা তো কোনোভাবে আসামের সঙ্গে একাত্ম হতে পারবে না এই একাত্ম বোধটাই তো দরকার আজকে আসাম সরকার তাদের সম্মান দিত বলতো যে হ্যাঁ তোমরা যে দাবি আমরা এই দাবিকে মেনে নিচ্ছি হ্যাঁ শিলচর যে স্টেশন আছে এটার নাম ভাষা শহীদ করছি তাহলে কি হতো বাঙালিরা সেখানে একাত্মবোধ হতো মনে করতো ইয়েস এইটাও আমাদের দেশ এই দেশকে রক্ষা আমাকে করতে হবে ঠিক কিনা আমার আমার তাই মনে হয় আমার তাই মনে হয় সম্মান ওরা যদি যোগ্য সম্মানটা পেতো তাহলে হয়তো ওদেরও মনে হতো এটা আমার আমাকেও কিছু করতে হবে আমাকেও এগিয়ে যেতে হবে অনেক কথাই হলো স্যার এখন যদি একটু শুনান কোন আবৃত্তি আপনার মুখে আরেকটা কবিতা অলি সরকারের লিখেছেন বরাক মায়ের বুক বরাক আমার অমর একুশ বরাক উনিশ মে বরাক আমার পুষ্পনদী নদী হেসেছে বরাক আমার মায়ের ভাষা বরাক প্রথম বাক বরাক আমার ভালোবাসা বরাক প্রিয়ার ডাক বরাক নদী ভর যুবতী ভাদরে থই থই ধানের চেঁড়া এবং গামছা বাদা দই বরাক নদী উপকথা রূপকথার বুল একাদশটি বলির ব্যথায় কৃষ্ণকলি ফুল বরাক আমার রক্তশ্রাবণ মা কমলার কন্যা একুশ উনিশ রফিক সালাম বুড়ি গঙ্গার বন্যা এপারে গাং ওপারে গাং মধ্যে মায়ের বুক উনিশ একুশ বাক প্রতিমা রক্তে রাঙা শোক বরাক মায়ের বুক বরাক নিয়ে হচ্ছে ওলে সরকারের অনুভূতি তো শোনালাম আশা করি যারা আমাকে দেখেছেন বা শুনেছেন যদি আপনাদের ভালো লাগে এবং যদি আপনারা ভাবেন তাহলে আজকের এই যে উদযাপন অর্থাৎ শহীদদের স্মরণ সেটা সঠিক হবে আর যদি আপনাদের মধ্যে ভুল বার্তা যায় তাহলে এটা আমাদের ব্যর্থতা হবে একদম ঠিক আছে একদম অনেক অজানা তথ্য দর্শকরা আমরা জানতে পারলাম অ্যাকচুয়ালি শিক্ষক মানে শিক্ষক উনার কাছে শেখার শেষ নেই স্যারের কথা যত শুনছি তত মনে হচ্ছে আরও কিছু জানার আছে স্যারের কথা মনে একবারে গেথে যাচ্ছে দর্শক না শুধু আমারও অনেক কিছু জানা হলো অজানা অনেক কিছু শুনতে পেলাম আমাদের যেহেতু সময়সীমা সীমিত এবং সারেরও সময়সীমা খুবই সীমিত তার জন্য দর্শকরা আজকে অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি শেষে এতটুকুই বলতে পারবো স্বাধীনতার কিছুদিন পরে এই যে বাংলা ভাষা বাংলা ভাষা রক্ষার জন্য ওই দিন বরাকে যে আবাল বৃদ্ধ বণিতা সকলে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই শহীদদের রক্তেই শহীদদের সে সংগ্রামী বন্ধুদের সকলের অনুপ্রেরণায় আজকে আমরা বাংলা ভাষা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারি মনের ভাষা প্রকাশ করতে পারি সে বাংলাকে এখন পৃথিবীর সব জায়গায় বাংলা ছড়িয়ে বাংলা ভাষার লোক এখন পৃথিবীর কোনায় কোনায় সে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এবং অসংখ্য প্রণাম শত কুটি কুটি প্রণাম জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি দর্শকরা সকলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার